যখন আমরা সকালে ঘুম থেকে উঠে প্রথম চোখ খুলি তখন প্রথম 3 সেকেন্ড পর্যন্ত আমাদের কিছু মনে থাকে না। খেয়াল করে দেখবে তোমরা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার 3 সেকেন্ড পর আমরা সব বুঝতে পারি যে কোথায় আছি, কি করছি, সব কিছু। প্রথম 3 সেকেন্ড কিন্তু আমাদের ব্রেন পুরো ব্ল্যাঙ্ক থাকে, কিছুই মনে থাকে না। আজকে এরকম আরও মজার ফ্যাক্টস জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো। বংনিন চ্যানেলে তোমাদের স্বাগত, আর আমি নীলাব্রত, শুরু করছি আজকে অজানা রহস্য। একটা খুব রিয়েল ফ্যাক্ট যেটা আমাদের সাথে প্রায় অনেক সময় হয়ে থাকে। আমরা অনেকেই দেখবে কিছু কিছু সময় অকারণেই হাসি। একটা গবেষণায় এটা দেখা গেছে যারা সাধারণের থেকে অনেক বেশি হাসে তারা ভেতরে ভেতরে অনেক দুঃখী থাকে, আর তাদের ওই দুঃখটাকে ঢাকার জন্যই তারা সব সময় হাসি মুখে থাকে। আমারও এরকম অনেক সময় হয় দুঃখ চাপতে হাসি মুখে থাকি। তোমাদের যদি কারোর এরকম অভিজ্ঞতা থাকে তো কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারো। কুমির আছে না, কুমির মানে ক্রোকোডাইল, জানো কুমির পৃথিবীর সব থেকে পুরনো প্রজাতির মধ্যে একটি। কুমির 20 কোটি বছর আগে থেকে পৃথিবীতে আছে আর এখনো আছে। 20 কোটি বছর মানে বুঝতে পারছো? আচ্ছা, এবার তো তোমাদের সময়, মানে গত সপ্তাহের প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছো তাদের নামগুলো এবার আমি বলে ফেলি। 1 নম্বরে হচ্ছে মুন্না মণ্ডল, 2 নম্বরে হচ্ছে ডিমেলজা গেমিং। আজকেও ভিডিওর শেষে তোমাদের জন্য একটা মজার প্রশ্ন আছে, তো ঝটপট ভিডিওটা দেখতে থাকো, একদম দেরি করো না। সাউন্ড মানে শব্দ, শব্দের গতিবেগ কত জানো? 1234 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এই যে হাওয়ায় শব্দ 1234 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যায়। কিন্তু একবার কি হয়েছিল জানো, 1953 সালে একবার একটা জেট প্লেন, যে প্লেনগুলো যুদ্ধে ব্যবহার হয় ওই প্লেনগুলো দিয়ে তো গুলি বের হয় সেটা আমরা সবাই জানি, গুলি যে বেরোয় গুলির স্পিড কত হয় জানো? একটা গুলির স্পিড হলো 4500 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আশ্চর্য বিষয়টা হলো 1953 সালে একটা জেট প্লেন থেকে যখন গুলি চালানো হয় তখন ওই গুলির স্পিডের থেকে ওই জেট প্লেনের স্পিডটা এতটাই বেশি ছিল যে প্লেনটা তখন নিজেই গুলির সামনে চলে আসে আর গুলি লেগে প্লেনটা ধ্বংস হয়ে যায়। এটা কিন্তু রিয়েলি আমেজিং ফ্যাক্ট, আর এর জন্য একটা লাইক কিন্তু তোমাদের থেকে আমি চাইতেই পারি। সাইকোলজি সায়েন্টিস্ট হয় না, তো সাইকোলজি সায়েন্টিস্ট যারা হয় তারা কি বলে জানো, আমরা যতক্ষণ না কোনো কিছু হারিয়ে ফেলছি ততক্ষণ তার মূল্য আমরা বুঝতে পারি না। কোনো কিছু আমরা হারিয়ে ফেলার পরে যখন আমরা সেই জিনিসটা নিয়ে ভাবি তখন আমরা তার সঠিক মূল্যটা সব থেকে ভালোভাবে বুঝতে পারি। এবার সব থেকে লাস্ট ফ্যাক্ট আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে বেশিরভাগ সাধু ও সন্ন্যাসী যারা হয় না তারা সবসময় এই জামা কাপড়গুলো গেরুয়া রং বা স্যাফ্রন রঙের কেন পরে জানো? খুবই সিরিয়াস ফ্যাক্ট কিন্তু এটা। এই রংটাকে ইংরেজিতে স্যাফ্রন বা বাংলায় গেরুয়া বলা হয়। যেহেতু সাধু সন্ন্যাসীদের কথা বলা হচ্ছে তার মানে আধ্যাত্মিক কোনো ব্যাপার তো নিশ্চয়ই থাকবে। এই স্যাফ্রন বা গেরুয়া রং আমরা দেখতে পাই যখন আকাশে সূর্য অস্ত যায় ঠিক তখন, আর যখন কোথাও আগুন জ্বলে তখনও কিন্তু আমরা আগুনের রংটা অনেকটা এরকমই দেখতে পাই। আর আমাদের শরীরে যে চক্র হয় না তার দ্বিতীয় যে চক্রটি থাকে তার রঙও কিন্তু এই রঙেরই হয়।
আর গেরুয়াকে তো শান্তির প্রতীক বলা হয়, এটা আমরা সবাই জানি। আর গেরুয়া রং যদি শরীরে থাকে তাহলে মেন্টালি ও ফিজিক্যালি খুবই শান্তি পাওয়া যায়, এটা তারা খুব মন থেকে বিশ্বাস করে। এবার আবার তোমাদের সময় চলে আসলো। আজকে তোমাদের জন্য মজার প্রশ্নটা হলো, এমন একটা ওয়ার্ড আছে যার সাথে যদি আমরা আরও দুটো লেটার যোগ করি না তো ওয়ার্ডটা ছোট হয়ে যায়, কি সেই ওয়ার্ডটা? ঝটপট কমেন্ট করে বলে ফেলো দেখি, যাতে সামনে সোমবারের ভিডিওতে তোমাদের অ্যান্সারগুলো আমি বলতে পারি। আর যারা শুধু আমার ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা পুরোপুরি ফ্রি, বিশ্বাস করো, তোমাদের এক পয়সাও লাগবে না।